আবারও পাগলা বানরটির বিষ তাদের কামড়ে শিকার হল সুমন নব, বয়স 11 বছর, পিতার নাম নির্মল নব, বাড়ি দক্ষিণ চরিলাম কড়ইমোড়া গ্রামে। সুমন নব কড়ইমোড়া স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে। সুমনের পিতা বাঁশ বেতের কাজ করে। সুমন বৃহস্পতিবার সকালবেলায় কাকার সঙ্গে বোম্বা মেশিন নিয়ে ধান মাড়াতে গিয়েছিল দক্ষিণ চরিলাম রেল ব্রিজের সঙ্গে একটি বাড়িতে। কাকার পিছে পিছে ছুটতে ছুটতে চলে গিয়েছে ধান মাড়াই মেশিন দেখার জন্য। এমন সময় রেল ব্রিজ থেকে দৌড়ে এসে পাগলা বানরটি সুমনের পায়ে 7 থেকে 8টি কামড় দেয়। ফিনকি দিয়ে রক্ত ছড়তে শুরু করে সুমনের পা দিয়ে। হাতে পায়ে পাগলা বানরের বিষ নখ বসিয়ে দেয়। সুমনের চিৎকারে সুমনের কাকা ধান মাড়ায় মেশিন ফেলে দিয়ে দৌড়ে এসে পাগলা বানরটির হাত থেকে সুমনকে রক্ষা করে। প্রচণ্ড ব্যথায় সুমন চিৎকার করতে থাকে। এই পাগলা বানরটি এখনো পর্যন্ত দক্ষিণ চরিলাম গ্রামের 14 থেকে 15টি শিশুকে কামড় দিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। স্কুল পড়ুয়ারা স্কুলে যেতে এবং প্রাইভেট টিউশনের বাড়িতে যেতে এই রেল ব্রিজ দিয়ে ভয় পাচ্ছে। একা কোন স্কুল পড়ুয়া এই রেল ব্রিজ দিয়ে এখন চলাচল করে না। আর 10 জন স্কুল পড়ুয়া একত্রিত হয়ে স্কুলে যায় এবং প্রাইভেট টিউটরের বাড়িতে যায় এবং একসঙ্গে বাড়ি ফেরে এই পাগলা বানরের ভয়ে। গোটা দক্ষিণ চরিলাম এই পাগলা বানরের ভয়ে যুবথবো। অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে এবং প্রাইভেট টিউটরের বাড়িতে পাঠিয়ে ভীষণ চিন্তিত থাকেন এই পাগলা বানরটির ভয়ে। বহুবার চরিলাম ফরেস্ট রেঞ্জ অফিসকে জানানোর পরও কোনো ভূমিকা নিচ্ছে না বন দপ্তর, এমনটাই অভিযোগ করছেন এলাকাবাসী। প্রতিদিন যেভাবে পাগলা বানর রেলব্রিজ এলাকা দিয়ে যাবার সময় ছাত্রছাত্রীদের কামড়াচ্ছে এবং বাড়ি ঘরে ঢুকে শিশুদের কামড়াচ্ছে, তাতে করে যেকোনো সময় গোটা গ্রামের মানুষের খুব আছড়ে পড়তে পারে চরিলাম ফরেস্ট রেঞ্জ অফিসের উপর। এলাকাবাসী সংঘবদ্ধভাবে একত্রিত হয়ে অতি দ্রুত চরিলাম ফরেস্ট রেঞ্জ অফিসে ডেপুটেশন দেবে এই পাগলা বানরটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য, আর না হলে সড়ক অবরোধে বসতে পারে এলাকাবাসী, এমনটাই আভাস পাওয়া গেছে এলাকাবাসীর তরফ থেকে। এখনো পর্যন্ত দক্ষিণ চরিলাম রেলব্রিজ এলাকায় অনেক শিশুকে কামড় দিয়েছে পাগলা বানরটি। পাগলা বানরের কামড় খেয়ে অভিভাবকরা যখন শিশুদের বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতাল নিয়ে যায়, আজ পর্যন্ত কেউ ভ্যাকসিন পায়নি হাসপাতালের থেকে, এমনটাই অভিযোগ করছেন অভিভাবকরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন বহুদিন ধরে সেন্ট্রাল স্টোর থেকে নাকি ভ্যাকসিন আসছে না, যার ফলে বাজার থেকে ভ্যাকসিন কিনে তারপর দিতে হয়। আজকে সকালবেলায় সুমনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সুমনের পিতা এবং কাকা বিশ্রামগঞ্জ বাজার থেকে 350 টাকা দিয়ে ভ্যাকসিন ক্রয় করে তারপর সুমনকে দিতে হয়েছে। অতি দ্রুত যদি বন দপ্তর এই পাগলা বানরটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে দিন দিন এই পাগলা বানরটি আরো অনেক শিশুকে কামড়াবে। 2 থেকে 3 দিন পূর্বে প্রায় 50 জন মিলে উদ্যোগ নিয়েছিল পাগলা বানরটিকে ধরে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার জন্য, কিন্তু এই পাগলা বানরটি 50 জনের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। গোটা গ্রাম এই পাগলা বানরের ভয়ে যুবথবো, বন দপ্তর নীরব দর্শক। ডিএফও অনিমেষ দাসকে বলেও কোনো কাজের কাজ হচ্ছে না, এলাকাবাসী অভিযোগ করছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।